চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় রেকর্ড 21,000-এর বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ গেছে প্রায় 600 জনের। আর গত বছর সব রেকর্ড ভেঙে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 1200-তে। এছাড়া গত 10 বছরের এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছরই যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে 1,000-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এসব সহিংসতা থেকে বাদ যাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরাও। চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশি তরুণ সাইদ ফয়সাল। সবশেষ মঙ্গলবার মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে সন্ত্রাসীর গুলিতে প্রাণ যায় বাংলাদেশি যুবক ইয়াজ আহমেদ রুমিমের। এ অবস্থার মধ্যেই ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিন সোমবার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ঢাকায় 12 দেশের দূতাবাস ও হাইকমিশন। এ ঘটনায় বিদেশি রাষ্ট্রদূতদের অ্যাক্টিভিস্ট উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নিজেদের দেশে মানবাধিকার লঙ্ঘন হলেও কোনো ব্যবস্থা না নিয়ে অন্যদের সবক দেয় তারা। মনে করে তারা এদেশের সম্রাট, তাই তারা যে কোনো বিষয়ে, এই পশ্চিমবঙ্গে সেদিন পঞ্চায়েত ইলেকশন হলো, প্রায় 40 জনের মতো মারা গেল, একটা দেশও কোনো কথা বলেনি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কারে কী করলো সাথে সাথে চিৎকার শুরু হয়, এটা একটা আমার যত আভ্যন্তরীণ বিষয়ের উপরে হস্তক্ষেপ। এবং এইটা তাদের যে জেনেভা কনভেনশনের ধারে কাছে নাই। কেমব্রিজ একটি ছেলে, বাঙালি ছেলে, আমি ওর বাপকে চিনি, ওর দাদাকে চিনি, ওরা 3 জেনারেশন আমেরিকান নাগরিক। সে তাকে পুলিশ মেরেছে 5টা গুলি করে, আমার ওই ফ্যামিলি আমার কাছে আসছিল। এখনও শুনলাম তার কোনো ইনভেস্টিগেশন ঠিক মতো হয়নি, যে পুলিশ অফিসার মেরেছে সে কোনো চাকরি করে। এমন সমালোচনার মুখে মিজৌরিতে গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করল মার্কিন দূতাবাস। একই সঙ্গে ওই ঘটনার তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।